সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের লাইভ ভাইবা সেশনের জন্য। সবাই জয়েন করো, আমি আজকে লাইভ হয়েছি এক্সেস মেডিকেল স্কুল পেজ থেকে। সবাই একটু জয়েন করো, আর জয়েন করে বলো যে ভোকালটা ক্লিয়ার আছে কিনা, সব কিছু স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। যারা যারা দেখছো, যারা যারা লাইভে জয়েন করেছো, তারা একটু কষ্ট করে কমেন্টস করে বলো যে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, আর সব কিছু তোমরা একদম স্পষ্ট শুনতে পাচ্ছো কিনা। আমি কারো কমেন্টস এখনও দেখতে পাচ্ছি না। আমি ক্লাসটা শুরু করে দিই, সবাই আস্তে আস্তে জয়েন করো। আজকে আমাদের টপিকস হচ্ছে যে ইনফিরিয়র এক্সট্রিমিটির যে বোনসগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের ফার্স্টে যে বোনসটা আসে সেটা হচ্ছে আমাদের হিপ বোন। হ্যাঁ, আমার কাছে হিপ বোনটা আলাদা করে নাই, হিপ বোনটা আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আর্টিকুলেটেড পেলভিস হিসেবে। আমরা অলরেডি আর্টিকুলেটেড পেলভিস নিয়ে একটা ক্লাস নিয়েছি এবং আমরা অলরেডি জানি যে আমরা এটার অ্যানাটমিক্যাল পজিশনটা কীভাবে বলবো। তারপর যে অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলেক স্পাইন আর হচ্ছে আমাদের পিউবিক টিবার্কল যেটা, সেটা থাকবে হচ্ছে সেম করোনাল প্ল্যানে, আর ইস্টিয়াল স্পাইন অ্যান্ড আপার পার্ট অফ দ্য পিউবিক সিম্ফাইসিস। হ্যাঁ, আপার পার্ট অফ দ্য পিউবিক সিম্ফাইসিস এই দুটো থাকবে হচ্ছে আমাদের সেম হরাইজন্টাল প্ল্যানে, আর হচ্ছে যে সিম্ফাইসিয়াল সার্ফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস এটা থাকবে হচ্ছে মিডলাইন বরাবর। এগুলো হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন। কেউ যদি এটার সাথে অ্যাসেটাবুলাম অ্যাড করতে চাও সেটাও করতে পারো, কোনো অসুবিধা নাই। বাট এই তিনটা পয়েন্ট আমরা যে তিনটা প্ল্যানে বলি সেই প্ল্যানটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে পার্টসের ক্ষেত্রে আমরা ফার্স্টে যেটা বলি যে এটা কিন্তু তিনটা পার্টস আছে, তাই না? আইলিয়াম, ইস্টিয়াম আর পিউবিস। তো প্রথম প্রশ্নটাই যেটা থাকে সেটা হচ্ছে যে এই বোনসগুলো কি একসাথে এরকম লাগানো ছিল কি না। এই বোনসগুলো কিন্তু কোনোটাই একসাথে এরকম, হ্যাঁ এগুলো কিন্তু আলাদা আলাদা বোনস ছিল। পরবর্তীতে তোমার এই যে ওয়াই শেপ কার্টিলেজের মাধ্যমে, এই ওয়াই শেপ কার্টিলেজ হিসেবে এই যে এসিডটা বললাম এখানে এসে এই তিনটা বোনস একসাথে জয়েন্ট হয়ে গেছে, একসাথে এসে লেগে গেছে, তখন কিন্তু এটা কার্টিলেজের শেপটা হচ্ছে একটা ওয়াই শেপ কার্টিলেজ, একটা ওয়াই শেপ কার্টিলেজ, ঠিক আছে? তারপর আমরা জিজ্ঞেস করি যে আমরা এখানে কোনটাকে কতটুকু দিব। হ্যাঁ, আইলিয়াম, ইস্টিয়াম আর পিউবিস, আইলিয়াম, ইস্টিয়াম আর পিউবিস এখানে কোনটা কত পোর্শনে আছে আমাদেরকে, এইটা আমাদেরকে একটু বলতে হবে। তারপরে যে জিনিসটা হচ্ছে যে আমি এখানে সব কিছু আলোচনা করলে আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ, আমি যে জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট আমি সেগুলো নিয়ে একটু কথা বলবো। আর এখানে একটা জিনিস আমাদেরকে প্রশ্ন করে, সেটা হচ্ছে যে আইলিয়ামের কিন্তু বাউন্ডারিটা, হ্যাঁ আইলিয়ামের বাউন্ডারিটা কিন্তু আমাদেরকে এখানে ডিমার্কেশন করে দিতে হবে। কারণ অনেকেই তোমাদের জিজ্ঞেস করবে যে আইলিয়াম এখানে আমি কতটুকুকে আইলিয়াম বলবো, আইলিয়ামটা আমাদের কতটুকুন হবে। হ্যাঁ, তারপরে কিন্তু আইলিয়ামের কী কী পার্টস আছে, কী কী সারফেস আছে এগুলো জিজ্ঞেস করবে। এটার সাথে আমি বলে নিই, যখন আমরা এখানে যে আইলিয়া ক্রেস্টটা আমরা যখন বলবো, আইলিয়া ক্রেস্টের অ্যাটাচমেন্টটা কিন্তু জিজ্ঞেস করবে, আইলিয়া ক্রেস্ট কোনটা, আইলিয়া টিউবারকল কোনটা, আইলিয়া ক্রেস্ট কোনটা, আইলিয়া টিউবারকল কোনটা। তারপর আইলিয়া ক্রেস্টের অ্যাটাচমেন্টটা ভেন্ট্রাল সেগমেন্ট, ডর্সাল সেগমেন্ট বলে আমরা যেভাবে সুন্দর করে বইয়ে লেখা আছে ঠিক ওই অনুযায়ী কিন্তু আমাদেরকে অ্যাটাচমেন্টটা বলতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে ঠিক যেভাবে বইয়ে লেখা আছে সেভাবে আমাদেরকে এই জিনিসটা বলতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে আইলিয়াক ফসা, আইলিয়াক ফসাটা যখনই বলবা আইলিয়াক ফসার অ্যাটাচমেন্টে থাকবে হচ্ছে আইলিয়াকাস মাসেল। আর এখানে কিন্তু তোমার রিলেশনের ক্ষেত্রে কিন্তু দুইখানে দুইটা চেঞ্জ হয়ে যাবে, রাইট আইলিয়াক ফসার ক্ষেত্রে, রাইট আইলিয়াক ফসার ক্ষেত্রে একরকম হবে আর লেফট আইলিয়াক ফসার ক্ষেত্রে একরকম হবে, এটা আমাদেরকে জানতে হবে। তারপরে হচ্ছে সারফেসগুলো যখন বলবা, এটা তো সারফেসগুলো তোমরা বলে ফেলবা যে কোনটা কোন সারফেস, আর এটা তো হচ্ছে আমাদের গ্লুটিয়াল সারফেস, এখানে তো গ্লুটিয়াস যে মাসেল, গ্লুটিয়াল রিজেনের মাসেলগুলো এখানে সব অ্যাটাচমেন্ট নিবে। আর এটা হচ্ছে আমাদের স্যাক্রোপেলভিক সার্ফেস, এটা তো এখানে দেখা যাচ্ছে না কারণ এই যে স্যাক্রামটা এখানে লাগানো আছে, এটা হচ্ছে স্যাক্রোপেলভিক সার্ফেস, ঠিক আছে? আর এটা কিন্তু অবশ্যই আমাদেরকে ডিমার্কেশন করে দিতে হবে তোমাদেরকে। তারপর এখান থেকে তোমার অবশ্যই এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনের অ্যাটাচমেন্ট, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র আইলিয়াক স্পাইনের অ্যাটাচমেন্ট, এগুলো কিন্তু একদম ক্লিন কাট ধারণা আমাদেরকে থাকতে হবে। আচ্ছা, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, এটা দেখো এখানে পিছনে কিন্তু
এখানে একটা নিউট্রিয়েন্ট ফোরামেন দেখা যায়, হ্যাঁ আইলিয়ামের দেখো এখানে কিন্তু একটা নিউট্রিয়েন্ট ফোরামেন দেখা যায়, এটা কিন্তু নিউট্রিয়েন্ট ফোরামেন, এখান দিয়ে হচ্ছে তোমার নিউট্রিয়েন আর্টারি পাস করে, এদিক দিয়ে একটা নিউট্রিয়েন আর্টারি পাস করে যেটা হচ্ছে আইলিও লাম্বার আর্টারি ব্রাঞ্চ, নিউট্রিয়েন আর্টারিটা এটা ডিরাইভ করে হচ্ছে ডিরাইভ ফ্রম দ্য আইলিও লাম্বার আর্টারি। আচ্ছা তারপরে হচ্ছে আমরা চলে যাব গ্রেটার সায়াটিক নচ আর হচ্ছে লেসার সায়াটিক নচ। গ্রেটার সায়াটিক নচ দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে আর কোন মাসেলটা দিয়ে এটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, আপার পার্ট আর লোয়ার পার্ট, পাইরিফর্মিস মাসেল দিয়ে, তাই না? আপার পার্ট দিয়ে কে যায়, লোয়ার পার্ট দিয়ে কে যায়। আর লেসার সায়াটিক নচ কিভাবে তৈরি হয়, লেসার সায়াটিক নচের কন্টেন্ট জিজ্ঞেস করে। তারপরে আমরা চলে যাব হচ্ছে এটুকুন মোটামুটি আমাদেরকে মোটামুটি আইলিয়াম থেকে এগুলোই আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা আইলিয়ামটা অলরেডি পড়ে ফেললাম। তারপরে আমাদেরকে চলে যাবে হচ্ছে তোমার পিউবিসে যেতে পারে অথবা ইস্টিয়ামেও যেতে পারে। পিউবিসের ক্ষেত্রে যেটা দেখো, পিউবিসের কিন্তু পার্টস অবশ্যই জিজ্ঞেস করবে, হ্যাঁ পিউবিসের পার্টস জিজ্ঞেস করবে যে বডি কোনটা, এগুলোকে কী বলে, র্যামাস কোনটা, যখন সুপিরিয়র র্যামাস ইনফিরিয়র র্যামাস যখন বলবা তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে বলতে হবে। আর এখানকার পিউবিসটা সম্পর্কে কিন্তু খুব সুন্দর একটা ধারণা থাকতে হবে, হ্যাঁ পিউবিসটা কিন্তু খুবই তোমার ডিটেলসে অনেক সময় জিজ্ঞেস করে, ডিটেলসে জিজ্ঞেস করে। এখানে আমি একটা জিনিস দেখাই যে তোমার কোনটা পিউবিক ক্রেস্ট, কোনটা পেকটেন পিউবিস, কোনটা পিউবিক ক্রেস্ট, কোনটা পিউবিক টিবার্কল, এটা সম্পর্কে একদম সুন্দর ধারণা কিন্তু আমাদের থাকতে হবে, কারণ তোমাকে প্রত্যেকটা জিনিস আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দিতে হবে। যখন তুমি কোনো কিছু ডিমার্কেশন করবে তখন শুধুমাত্র এই আঙ্গুলটা ইউজ করে তুমি একটা আঙ্গুল দিয়ে দিয়ে এগুলা দেখাবা যে এটা পিউবিক টিবার্কল, এটা হচ্ছে পেকটিন পিউবিস, এটা হচ্ছে আমাদের পিউবিক ক্রেস্ট, তুমি এরকম করে একটা একটা আঙ্গুল দিয়ে দেখাবা। এতগুলো আঙ্গুল কিন্তু এখানে ইউজ করা যাবে না, হ্যাঁ এতগুলো আঙ্গুল ইউজ করা যাবে না, শুধুমাত্র সারফেসের ক্ষেত্রে আমরা তিনটা আঙ্গুল বা দুটো আঙ্গুল ব্যবহার করতে পারি, কিন্তু বাকি যখন একটা জিনিস স্পেসিফিক কোনো কিছু দেখাতে বলতে পারে তখন কিন্তু আমরা এই ইন্ডেক্স ফিঙ্গারটা আমাদেরকে ইউজ করে করে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। আচ্ছা তারপর এখানে আমি একটা ইম্পর্টেন্ট যেটা বলবো সেটা হচ্ছে পিউবিক টিবারকল, পিউবিক টিবারকলের রিলেশন তো তোমরা সবাই জানো, পিউবিক টিবারকল ছেলেদের ক্ষেত্রে একরকম, মেয়েদের ক্ষেত্রে একরকম। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে স্পার্মাটিক কর্ড আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, এটা হচ্ছে আমাদের রিলেশন। হ্যাঁ যদি অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করে তাহলে পিউবিক টিবারকলে কিন্তু কিছু লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের মিডল এন্ড অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট, মিডল এন্ড অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট লাগবে। তাছাড়া হচ্ছে তোমার সুপারফিশিয়াল ইনগুইনাল রিংয়ের ল্যাটারাল ক্রাস্টটাও কিন্তু এখানে অ্যাটাচমেন্ট হয়, ল্যাটারাল ক্রাস্ট অফ দ্য সুপারফিশিয়াল ইনগুইনাল রিং, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ল্যাকুনার লিগামেন্ট আছে, সেই ল্যাকুনার লিগামেন্টের অ্যাপেক্সটাও কিন্তু এখানে অ্যাটাচমেন্ট নিবে, ল্যাকুনার লিগামেন্টের অ্যাপেক্সটা, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার যদি এটা মেইল হয়, মেইলের ক্ষেত্রে যদি মেল হিপ বোন হয় তাহলে মেইলের ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যাসেন্ডিং লিম্ব অফ ক্রিমেস্টার মাসেল, অ্যাসেন্ডিং লিম্ব অফ ক্রিমেস্টার মাসেল, এটাও কিন্তু আমাদের পিউবিক টিবারকলের অ্যাটাচমেন্টে নিবে। এটা তোমার ডিটেলসে দেওয়া আছে হচ্ছে দত্ততে, এটার অ্যাটাচমেন্টগুলো দত্ততে দেওয়া আছে ইন ডিটেলস, বিডিতে আছে কি বিডিতে সম্ভবত এত ডিটেলসে লেখা নাই। তারপরে চলে আসো, আচ্ছা এখানে যখন তোমাদেরকে জিজ্ঞেস করবে তখন কিন্তু এটা হচ্ছে দেখো আমি একটা জিনিস একটু করে দেখাই নিচ্ছে, এটা এটা হচ্ছে আমাদের ল্যাটারাল পেলভিক ওয়ালটা, তাই না? এটা হচ্ছে ল্যাটারাল পেলভিক ওয়াল, এখানে কিন্তু আমাদের ওভারিয়ান ফসাটা থাকে। এটা জাস্ট অনেক সময় জিজ্ঞেস করে যে ওভারিয়ান ফসাটা কোথায় থাকে আমাদেরকে একটু দেখাও, ওভারিয়ান ফসাটা থাকবে যেখানে ল্যাটারাল পেলভিক ওয়াল বরাবর। আচ্ছা তারপরে আমাদের এখান থেকে অপটোরেটর ফোরামেন, যেটা অপটোরেটর এটা কিন্তু এখন আছে অপটোরেটর ফোরামেন, যখন অপটোরেটর মেমব্রেনটা লেগে যাবে এখানে অ্যাটাচমেন্ট হবে তখন কিন্তু এটা আর অপটোরেটর ফোরামেন থাকবে না, এটা হয়ে যাবে অপটোরেটর ক্যানেল, এটা হয়ে যাবে অপটোরেটর ক্যানেল, অপটোরেটর ক্যানেল দিয়ে যাবে হচ্ছে আমাদের অপটোরেটর নার্ভ অ্যান্ড অপটোরেটর ভ্যাসাস, অপটোরেটর ভ্যাসাস অ্যান্ড অপটোরেটর নার্ভ এদিক দিয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার এরপরে চলে আসছে ইশ্চিয়ামে, হ্যাঁ ইশ্চিয়ামের ক্ষেত্রে হচ্ছে ইশ্চিয়াল টিউবারসিটি আর ইশ্চিয়াল র্যামাস, এটা দেখাতে বলবি ইশ্চিয়াল র্যামাস কোনটা, ইশ্চিয়াল টিউবারসিটি কোনটা, ইশ্চিয়াল টিউবারসিটির অ্যাটাচমেন্টটা জিজ্ঞেস করে, এটা তোমরা সবাই অনেক সুন্দর করে পারো। আর এখানে কিন্তু যে মিডিয়াল সাইডে লোয়ার ইন্ডে মিডিয়াল সাইডে যে আমাদের প্যাড অফ ফ্যাট যেটা লাগানো থাকে, প্যাড অফ ফ্যাটের ফাংশনটা কি, এটা কিন্তু ফ্রিকশনটা প্রিভেন্ট করে, এটা হচ্ছে ফ্রিকশনটা প্রিভেন্ট করে।
তারপরে হচ্ছে দেখো এখানে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাসিটাবুলাম। হ্যাঁ এটা হচ্ছে অ্যাসিটাবুলাম, আর এখানে দেখো অ্যাসিটাবুলামের এখানে কিন্তু এই যে লুনেট শেপ যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছো, হ্যাঁ এখানে কিন্তু আমাদের লাগে হচ্ছে অ্যাসিটাবুলাম। এটা হচ্ছে আমাদের অ্যাসিটাবুলাম, আর এটা হচ্ছে অ্যাসিটাবুলার নচ। এটা হচ্ছে অ্যাসিটাবুলার নচ, আর এটা হচ্ছে অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলামের ভিতরে যে লুনেট সারফেসটা আছে, সেই লুনেট সারফেসের মধ্যে অ্যাটাচমেন্ট নিবে হচ্ছে আর্টিকুলার হাইলিন কার্টিলেজ। আর ভিতরে দেখো যে গর্তটা আছে, সেটাকে আমরা বলি অ্যাসিটাবুলার ফসা। অ্যাসিটাবুলার ফসা, এখানে কিন্তু কোনো কিছুর কোনো অ্যাটাচমেন্ট নাই, এখানে থাকে হচ্ছে তোমার ফ্যাট থাকে। হ্যাঁ এখানে থাকে কিন্তু ফ্যাট, এই ফ্যাটটা কিন্তু তোমার লিকুইড ফর্মে পাওয়া যায়। এখানে যে অ্যাসিটাবুলার ফসাতে যে ফ্যাটটা থাকে, এটা হচ্ছে লিকুইড ফর্মে পাওয়া যায়। এটা খুবই একটা এক্সেপশনাল একটা জিনিস, কারণ আমরা জানি সবখানে ফ্যাট কিন্তু লিকুইড অবস্থায় পাওয়া যায় না, অ্যাসিটাবুলামের ক্ষেত্রে এখানে আমরা লিকুইড ফর্মে পাব। ঠিক আছে, আর এটা হচ্ছে আমরা যেটা বলি, এটা হচ্ছে তোমার, এটাকে আমরা বলি হচ্ছে তোমার অ্যাসিটাবুলার, এটা হচ্ছে অ্যাসিটাবুলার ফসা, আর এটা হচ্ছে আমরা বলি আর্টিকুলার লুনেট সারফেস। আর্টিকুলার লুনেট সারফেস, আর এটা পুরোটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলামের মার্জিন বরাবর কিন্তু লাগবে অ্যাসিটাবুলার ল্যাব্রাম, অ্যাসিটাবুলার ল্যাব্রাম। ঠিক আছে, অ্যাসিটাবুলাম ল্যাব্রামটা কি জিনিস সেটা জিজ্ঞেস করবে। অ্যাসিটাবুলার ল্যাব্রামটা হচ্ছে একটা ফাইব্রোকার্টিলেজিনাস রিং, ফাইব্রোকার্টিলেজিনাস রিং। এখানে আমি কিছু ইম্পর্টেন্ট যে রিলেশনের ক্ষেত্রে, আমাদের ইম্পর্টেন্ট রিলেশনের ক্ষেত্রে দেখো পিউবিস, যেটা পিউবিসের পোস্টেরিয়র সারফেসের রিলেশনে থাকবে হচ্ছে তোমার ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার। হ্যাঁ তারপর হচ্ছে ইস্টিয়াল স্পাইন বরাবর, এখানে এখান দিয়ে পাস করবে হচ্ছে ইস্টিয়াল স্পাইন দিয়ে পাস করবে হচ্ছে আমাদের ইউরেটার। তারপরে ইম্পর্টেন্ট রিলেশনে আসে হচ্ছে তোমার রাইট আইলিয়াক ফসা আর লেফট আইলিয়াক ফসা। রাইট আইলিয়াক ফসা হচ্ছে সিকাম অ্যান্ড ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, আর লেফট আইলিয়াক ফসার ক্ষেত্রে হচ্ছে তোমার টার্মিনাল পার্ট অফ দ্য কোলন, টার্মিনাল পার্ট অফ দ্য ডিসেন্ডিং কোলন। হ্যাঁ টার্মিনাল পার্ট অফ দ্য ডিসেন্ডিং কোলন। এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের হিপ বোন, আর তোমরা তো একটু ইন ডিটেলস অবশ্যই পড়বা। আমাদের মোটামুটি এটা পড়লে কভার করে যাবে, আর বাকি যখন পেলভিস পড়িয়েছিলাম তখন কিন্তু আমরা তিনটা লিগামেন্টের কথা বলছিলাম। হ্যাঁ ওই লিগামেন্টগুলো আমাদের লাগবে, তিনটা লিগামেন্ট যে ইম্পর্টেন্ট লিগামেন্টগুলো লাগবে, আমরা জয়েন্টসে চলে যাব। হ্যাঁ জয়েন্টসের ক্ষেত্রে কী কী জয়েন্টস আছে, আর যখনই এখানে তোমরা হিপ জয়েন্টটা বলবা, হিপ জয়েন্টের ক্ষেত্রে কিন্তু তখন হিপ জয়েন্ট আর শোল্ডার জয়েন্টের মধ্যে কিছু প্রশ্ন হয় যে কোনটা বেশি স্টেবল, কেন বেশি স্টেবল, তারপর হচ্ছে কোনটা বেশি ডিসলোকেশন হয়, শোল্ডার জয়েন্ট হয় নাকি হিপ জয়েন্ট হয়। হ্যাঁ কোনটা বেশি ডেঞ্জারাস, হিপ জয়েন্টের ডিসলোকেশনটা বেশি ডেঞ্জারাস। ঠিক আছে, তারপরে অনেক সময় জিজ্ঞেস করা হচ্ছে তোমার মেল হিপ বোন আর ফিমেল হিপ বোনের মধ্যে পার্থক্য। হ্যাঁ মেল হিপ বোন আর ফিমেল হিপ বোনের মধ্যে পার্থক্য, তখন কিন্তু তোমরা অবশ্যই, আমি বলেছিলাম যে মেল আর ফিমেল পেলভিসের মধ্যে যে আমাদের একটা মেইন পার্থক্য থাকে, এই যে অ্যাসিটাবুলামের ডিস্টেন্সটা দিয়ে, সেই পার্থক্যটা কিন্তু তোমরা এখানেও বলবা। হ্যাঁ এখানেও বলবা, এখানে প্রথমে এই পার্থক্যটা দিয়েও তুমি শুরু করতে পারো, পরে বাদ এগুলো বলবা আর কি। আচ্ছা তাহলে আমি এখন এটা রেখে দিই, আমার কাছে এই আর্টিকুলেটেড পেলভিসটা ছিল দেখে আমি এখানে দেখিয়ে দিতে পারলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে ফিমারে। ফিমারের ক্ষেত্রে এই যে টিপিক্যাল লংবোনগুলো, এগুলো তোমরা সবাই অনেক ভালো করে পড়েছ। এখানে যেটা প্রথমে যেটা দিয়ে শুরু করবে সেটা হচ্ছে তোমার ফিমারের অ্যানাটমিক্যাল পজিশনটা বলার পর ফিমারের লেংথটা জিজ্ঞেস করে। হ্যাঁ এটার লেংথটা হচ্ছে 45 সেন্টিমিটার। এখান থেকে একটা ট্রিকি একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের বডিতে 45 লেংথের আর কী কী স্ট্রাকচার আছে যে 45 লেংথের, এটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে। তারপরে যেটা বলবে যে এটার মর্ফোলজিক্যাল টাইপটা জিজ্ঞেস করতে পারে যে ফিমারের মর্ফোলজিক্যাল টাইপটা কি। আমরা যদি বোনসটা ধরে বলি তাহলে কিন্তু সেখানে আমাদের এটা ডেভেলপড লংবোন। হ্যাঁ ডেভেলপড লংবোন, তখন আমরা সরাসরি আপার ইন শ্যাফ্ট লোয়ার ইন এভাবে বলবো। তখন তোমার এটার সাথে একটা রিলেটেড প্রশ্ন আসে যে তাহলে ডেভেলপিং লংবোনের ইয়েগুলো বলো, পার্টসগুলো বলো, যে লেফট ডেভেলপিং লংবোনে আমরা কী কী পাই। তখন কিন্তু আমরা যে এপিফাইসিস, এপিফাইশিয়াল প্লেট, তারপর হচ্ছে তোমার মেটাফাইসিস আর ডায়াফাইসিস, আমরা কিন্তু তখন সেভাবে বলবো যদি এটা ডেভেলপ।
তারপরে আমরা তো জানি আমাদের পরবর্তী যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে আপার এন্ডে কি কি দেখা যায়, মানে আপার এন্ডে কি কি ফিচার্স আছে, এটা অবশ্যই তোমাদের জিজ্ঞেস করবে। এখানে গ্রেটার ট্রকেন্টার, লেসার ট্রকেন্টার, ট্রকেন্টোরিক ফসা, ট্রকেন্টোরিক লাইন, তারপর হচ্ছে তোমার হেড আছে, তারপরে হচ্ছে তোমার নেক আছে, তারপরে হেডের মধ্যে একটা পিটার ফোবিয়া আছে, এগুলো কিন্তু সব জিজ্ঞেস করবে। সব কিছু তুমি ওখানে ফিচার্সের মধ্যে ওখানে দেখিয়ে দিবা। তারপর হচ্ছে তোমার অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করবে যে গ্রেটার ট্রকেন্টার, লেসার ট্রকেন্টার, ট্রকেন্টারিক ফসাতে কার অ্যাটাচমেন্ট, হ্যাঁ এগুলো কিন্তু জিজ্ঞেস করবে। তারপর ট্রকেন্টারিক লাইন, এটার সাথে তোমাদের ক্যাপসুলার লিগামেন্টের অ্যাটাচমেন্টও জিজ্ঞেস করবে আপার এন্ডের ক্ষেত্রে, হ্যাঁ ক্যাপসুলার লিগামেন্টের অ্যাটাচমেন্টও জিজ্ঞেস করে। আচ্ছা, তারপর হচ্ছে যে পিটার, যে লিগামেন্ট, লিগামেন্ট ফিমোরিস, লিগামেন্টাম টেরিস ফিমোরিস যেটা সেটা লাগে। তারপর টেরিস ফিমোরিস দিয়ে যে আর্টারিটা পাস করে সেই আর্টারিটার জানতে যাবে যে কোন আর্টারিটা পাস করে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার শ্যাফটে চলে যাবো, হ্যাঁ তারপরে তোমরা অ্যাটাচমেন্টগুলো করে ফেলবে যেখানে কোনটা কি অ্যাটাচমেন্ট, এটা আমি আর ই করে বললাম না। আর এখানে কিন্তু তোমরা অবশ্যই কোয়ারডেড টিবার্কল যেটা, হ্যাঁ কোয়ারডেড টিবার্কলটা কিন্তু অবশ্যই দেখাবা, এটা কিন্তু তোমরা সবে বাদ দিয়ে চলে যাও, এটা কিন্তু মিস্টেকটা করবা না। কোয়ারডেড টিবার্কলটা কিন্তু অবশ্যই আপার ইন্ডে দেখাতে হবে। আচ্ছা, তারপর শ্যাফট অফ ফিমার, শ্যাফট অফ ফিমারে তো নর্মাল যেসব অ্যাটাচমেন্ট আছে এগুলো তো তোমরা করবাই, সারফেস বর্ডারটাও দেখাবা। আর এখানে একটা জিনিস বলে যে নেক শেফট অ্যাঙ্গেল যেটা, হ্যাঁ নেক শেফট অ্যাঙ্গেলটা কত মেলের ক্ষেত্রে কত, ফিমেলের ক্ষেত্রে কত, আর ফিমেলের ক্ষেত্রে তোমার ইয়াটা যে অ্যাঙ্গেলটা যেটা, হ্যাঁ ফিমেলের ক্ষেত্রে হচ্ছে তোমার একটু কম হয়, হ্যাঁ কেন কম হয় এটাও জিজ্ঞেস করে। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার নেক শেফট অ্যাঙ্গেল যেটা, নেক শেফট অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশি থাকে হচ্ছে বাচ্চাদের, সবচেয়ে বেশি থাকে হচ্ছে চিলড্রেনদের, এটা সম্ভবত 160 ডিগ্রির মতো, আর মেলে হচ্ছে তোমার 125, আর ফিমেলের ক্ষেত্রে এটা মেলের থেকে কম থাকে কারণ ওয়াইডার পেলভিস, ডিউ টু ওয়াইডার পেলভিস। আর এই নেক শেফট অ্যাঙ্গেলটার কী ইম্পর্টেন্স, হ্যাঁ কেন এটার, এটার কেন আমাদের কী ইম্পর্টেন্স, এটা কেন তৈরি হলো বা এটা হতে সুবিধা আমাদের কী হলো, তার এটা আমাদের মুভমেন্টে হেল্প করতেছে, আমরা যে ফিমারটাকে খুব ফ্রিলি মুভ করতে পারতেছি সেটাতে হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা আমাদেরকে হেল্প করতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে শ্যাফটের যেটা, শ্যাফটের ক্ষেত্রে তোমার হ্যাঁ ডিরেকশনটা জিজ্ঞেস করবে, শ্যাফটের ডিরেকশনটা জিজ্ঞেস করে, তারপর হচ্ছে শ্যাফটের সারফেস বর্ডার দেখাতে পারবে। আর এখানে তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে তোমাদের সব, তোমার লিনিয়ার টার্মিনালিস তাই না, একটার কিন্তু তোমার ইয়েটা জিজ্ঞেস করে, অ্যাটাচমেন্টটা জিজ্ঞেস করবে, সরি লিনিয়া অ্যাসপারা, হ্যাঁ লিনিয়া অ্যাসপারা, লিনিয়া অ্যাসপারার অ্যাটাচমেন্টটা জিজ্ঞেস করবে। অ্যাসপারার ক্ষেত্রে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে লিনিয়া অ্যাসপারাটা আসলে কী জিনিস, আর এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্সটা কি, হ্যাঁ এই লিনিয়া অ্যাসপারার ইম্পর্টেন্সটা কি, এটা কেন তৈরি হলো, এটা তো নাও তৈরি হতে পারতো, এটা কেন তৈরি হলো, এটার ইম্পর্টেন্সটা কি লিনিয়া অ্যাসপারা। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে, তোমরা কিন্তু লিনিয়া অ্যাসপারার অ্যাটাচমেন্টটা একদম বই যেভাবে দেওয়া আছে সিরিয়াল ওয়াইজ মেনটেন করে শুরু করে, কারণ আর পরীক্ষার সময় যে জিনিসটা হয় এটা হচ্ছে যে যেই প্রশ্নগুলো আমাদের খুব কমন, হ্যাঁ খুব মনে করো যে এই প্রশ্নগুলো অবশ্যই আসবে এটা আমরাও জানি, এই কমন কোশ্চেনগুলো হঠাৎ করেই আমরা জিজ্ঞেস করি, কিন্তু এই কমন কোশ্চেনগুলোর মধ্যে যদি তোমরা তোমাদের এটা ওটা মিস্টেক হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে নাম্বার অনেক কমে আসে, ঠিক আছে। অ্যাটিপিক্যাল প্রশ্ন না পারলে কিন্তু ফেল হবে না, অ্যাটিপিক্যাল প্রশ্ন না পারলে ফেল হবে না, নাম্বারের তারতম্য হতে পারে, বাট যদি একটা কমন কোশ্চেন না পারো তাহলে কিন্তু ইমপ্রেশন খুবই খারাপ হয়ে যায়, হ্যাঁ ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়। সেই জন্য আমাদের সহজ যে প্রশ্নগুলো একদম পেইড কোশ্চেন যেগুলো আমরা বলি সেগুলোতে কোনো ভুল করা যাবে না। আচ্ছা, তারপরে আমি লোয়ার ইন্ডের কথা বলবো, লোয়ার ইন্ডে তো তোমরা অলরেডি জানো, লোয়ার ইন্ডে এখানে কিন্তু অনেক সময় তোমার ক্রুশিয়েট লিগামেন্টের অ্যাটাচমেন্টও দেখাতে বলে, হ্যাঁ এখান থেকে ক্রুশিয়েট লিগামেন্টের অ্যাটাচমেন্টটা দেখাতে বলে, আর একদম সুন্দর করে ইন্টারকন্ডাইলার যে এরিয়াটা, ইন্টারকন্ডাইলার ফসা, এগুলো খুব সুন্দর করে দেখিয়ে দিতে হবে। তারপর ওখানে একটা গ্রুপ থাকে না পপলিটিয়াস মাসেলের জন্য, এই পপলিটিয়াল গ্রুপটা কিন্তু দেখতে চায়, হ্যাঁ পপলিটিয়াল গ্রুপটা দেখতে চায় এবং অ্যাটাচমেন্টও জিজ্ঞেস করে। আরেকটা জিনিস জিজ্ঞেস করে সেটা হচ্ছে অনেক সময় যারা খুব ভালো পারবে তাদেরকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে ক্যালকার ফিমোরালি কি জিনিস, ক্যালকার ফিমোরালি কি জিনিস।
এরপরে অসিফিকেশনটা আমাদেরকে এখান থেকে পড়তে হবে। অসিফিকেশন, তারপর হচ্ছে কোনটা গ্রোয়িং এন্ড অসিফিকেশন, অসিফিকেশন সেন্টার, তারপর হচ্ছে তোমার এখান থেকে অনেক সময় চলে যায় হচ্ছে অসিফিকেশন প্রসেসে চলে যায়। অসিফিকেশন প্রসেস কয় ধরনের আছে, এই টিপিক্যাল লং বোনের ক্ষেত্রে এটা কোন অসিফিকেশন প্রসেসটা মেনটেন করেছে, এগুলো কিন্তু জিজ্ঞেস করে এখান থেকে। তারপরে তোমার আপার ইন লোয়ার ইনের ক্ষেত্রে যখন আসবে তখন কিন্তু এখান থেকে এপিফাইসিসের টাইপে চলে যাবে। হ্যাঁ, এপিফাইসিসের টাইপে চলে যাবে, তো এগুলোর জন্য কিন্তু প্রিপারেশন থাকতে হবে। ট্রাস্ট মি, যারা হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলো সুন্দর করে করতে পারে, একটার সাথে একটা কোরিলেট করে পড়ে, এবং যারা ঠিক এভাবে অ্যান্সার করতে পারে তাদের নাম্বারটা এক্সিলেন্ট আসে। যখন একটা একটা বাচ্চা যখন পরীক্ষা অ্যাপিয়ার করে এবং সে যখন এই সবগুলো বিষয় মোটামুটি তার টাচ আপ আসে, তারা যেভাবে পরীক্ষাটা দেয় এবং এটা মনে করো যে মানে পরীক্ষাটা সেই রকম ভালো নাম্বার ক্যারি করতে পারে। আর এখানে কিন্তু তোমাদের আরেকটা জিনিস যেটা আছে সেটা কিন্তু তোমার হেডের ব্লাড সাপ্লাই, নেকের ব্লাড সাপ্লাই। হ্যাঁ, হেড আর নেকের ব্লাড সাপ্লাই কিন্তু এখানে জিজ্ঞেস করবে। তারপর তোমার ইন্টারট্রকেন্টারিক যখন ফ্র্যাকচার হয়, ইন্টারট্রকেন্টারিক ফ্র্যাকচার নেকে কোন আর্টারিটা আমাদের এফেক্টেড হয় বেশি, হ্যাঁ এফেক্টেড হয় এটা কিন্তু জিজ্ঞেস করে। তারপর ফিমারের মেডিকো লিগাল ইম্পর্টেন্স, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডাক্টর টিউবারকল, অ্যাডাক্টর টিউবারকলের ইম্পর্টেন্স, আর ফিমারের লোয়ার ইন্ডের যে মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা আছে সেটার ইম্পর্টেন্সটা কিন্তু জিজ্ঞেস করবে। মেডিকো লিগাল কেন বলতে, আচ্ছা তারপর আমি চলে যাবো হচ্ছে প্যাটেলা। প্যাটেলা তো খুব ছোট একটা বোন কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু অস্পিতে আসে। অস্পিতে একটা জিনিস খেয়াল করবা, অবশ্যই তোমাদের সাইড ডিটারমিনেশন থাকবে, প্যাটেলার ক্ষেত্রে অবশ্যই সাইড ডিটারমিনেশন থাকবে। তারপরে হচ্ছে প্যাটেলার সাইড ডিটারমিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাটা আমাদের সবচেয়ে ভুল হয়। প্যাটেলার সাইড ডিটারমিনেশনের পরেই প্যাটেলার হচ্ছে মাসেল অ্যাটাচমেন্টটা জিজ্ঞেস করবে, মাসেল অ্যাটাচমেন্ট কী কী, তারপর হচ্ছে প্যাটেলাটা কী ধরনের বোন, এটার মরফোলজিক্যাল টাইপ জিজ্ঞেস করে। যখনই বলবা যে সিসাময়েড বোন, এটা কোন মাসেলের টেন্ডন থেকে তৈরি হচ্ছে, এবং সিসাময়েড বোনসের ক্রাইটেরিয়াগুলো জিজ্ঞেস করবে, সিসাময়েড বোনসের ক্রাইটেরিয়াগুলো জিজ্ঞেস করবে এখান থেকে। অনেক সময় প্যাটেলার ডিসলোকেশনটা জিজ্ঞেস করে যে প্যাটেলাটা ডিসলোকেটেড হয় কোন দিকে। হ্যাঁ, ডাইরেকশনটা অনেক সময় জিজ্ঞেস করে, পরে অনেক সময় করে না, এটা ডিপেন্ড করে পরীক্ষাটি এর উপর। আচ্ছা তারপর চলে যাব হচ্ছে টিবিয়াতে চলে যাব। টিবিয়ার ক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা আসবে যে টিবিয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আসে, এবং এগুলো হচ্ছে আমাদের ফর বোথ অস্পির জন্য খুবই ইম্পর্টেন্ট। টিবিয়াটা কিন্তু আমরা ইনভেরিয়েবলি অস্পিতে খুব দিই। টিবিয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই যখন এটাও যেহেতু একটা টিপিক্যাল লং বোন, এখানেও কিন্তু তোমাদেরকে ফিচার্সগুলো সেভাবেই দেখাতে হবে যে আপার ইন শ্যাফ লোয়ার ইন, আপার ইন শ্যাফ লোয়ার ইন। টিবিয়ার ক্ষেত্রে আমাদের যে জায়গা যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেখানে কিন্তু কন্ডাইলগুলো থাকে। হ্যাঁ, টিবিয়াল কন্ডাইলের অ্যাটাচমেন্টটা জিজ্ঞেস করবে। এখানে হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে মেনিসকাসগুলো লাগে, মিডিয়াল মেনিসকাস, ল্যাটারাল মেনিসকাস, মিডিয়ালি লাগতেছে হচ্ছে মিডিয়াল মেনিসকাস। তারপর হচ্ছে শেপগুলো জিজ্ঞেস করবে, অবশ্যই মেনিসকাসের শেপগুলো জিজ্ঞেস করবে। তার আগে জিজ্ঞেস করবে যে মেনিসকাস কাকে বলে, মানে মেনিসকাস অ্যাকচুয়ালি জিনিসটা কী, মেনিসকাস কাকে বলে, মেনিসকাসের ফাংশন, আর এখানে কোন মেনিসকাসটা বেশি তোমার ইনজিউর্ড হচ্ছে, কোনটা বেশি ইনজিউর্ড হচ্ছে এবং কেন। তারপর হচ্ছে আপার ইন্ডের ক্ষেত্রে তো আমাদের খুবই অ্যাটাচমেন্ট কোনোটাই বাদ দেওয়া যাবে না, অ্যাটাচমেন্টগুলো আমরা পড়বো। টিবিয়াল টিভার্সিটির অ্যাটাচমেন্টটাও তো জিজ্ঞেসই করে, এই টিবিয়াল টিভার্সিটির অ্যাটাচমেন্ট পড়বো। তারপর হচ্ছে কন্ডাইলগুলো যেটা জিজ্ঞেস করে যে যখনই তোমরা ইলোটিবিয়াল ট্র্যাকটা এখানে উল্লেখ করবা, যে ইলোটিবিয়াল ট্র্যাক্টের অ্যাটাচমেন্টটা যখনই তোমরা এখানে দেখাবা, তখনই কিন্তু ইলোটিবিয়াল ট্র্যাক্টের সাথে ইলোটিবিয়াল ট্র্যাক্ট জিনিসটা কী, এটার ফাংশন কী, এটার অ্যাটাচমেন্ট কোথায় কোথায়, এটা জিজ্ঞেস করবে। তারপরে হচ্ছে যে ইলোটিবিয়াল ট্র্যাক্টের মধ্যে আবার একটা মাসেলের ইনসার্শন থাকে, তাই না, গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের ইনসার্শন থাকে, এটাও কিন্তু জিজ্ঞেস করবে এখানে। আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে ইন্টারকন্ডাইলার এরিয়ার রিলেশন। এটা তোমরা সবাই আই বিলিভ যে এটা তোমরা সবাই খুব সুন্দর করে পড়ো এবং খুব সুন্দর করে অ্যান্সার দাও, এটা আমি জানি, এটা তোমাদের কারোরই ভুল হয় না।
এখানে হচ্ছে যখনই অ্যান্টেরিয়র ক্রুশিয়েট পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা বলবা তখনই কিন্তু অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের ফাংশনটা জিজ্ঞেস করবে, অ্যাটাচমেন্টটাও জিজ্ঞেস করবে, এখানেও জিজ্ঞেস করবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার সারফেস শ্যাফটের ক্ষেত্রে সারফেস বর্ডারগুলো দেখাবা, অ্যাটাচমেন্ট করবা। আর এখানে হচ্ছে লোয়ার ইনটা তো খুব ইম্পর্টেন্ট, লোয়ার ইনটার ক্ষেত্রে কিন্তু এখানে তোমার আমাদেরকে যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে মিডিয়াল ম্যালিউলাস, মিডিয়াল ম্যালিউলাসের কিন্তু ইম্পর্টেন্সটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সও জিজ্ঞেস করবে। হ্যাঁ, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স জিজ্ঞেস করে, আর যদি অ্যানাটমিক্যাল ইম্পর্টেন্স বলো তাহলে কিন্তু এদিক দিয়ে কিন্তু আমাদের গ্রেট শেফেনাস ভেইনটা পাস করে। হ্যাঁ, এদিক দিয়ে গ্রেট শেফেনাস ভেইনটা পাস করে। আর হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইডিমাটা দেখি, তাই না? আমরা এখানে হচ্ছে ক্লিনিক্যালি ইডিমা দেখি, পিটিং ইডিমাটা আমরা মিডিয়াল ম্যালিউলাসে যখন প্রেস করি তখন হচ্ছে আমরা এখানে ইডিমা দেখতে পাই, এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। আর অ্যান্টেরিয়র লোয়ার ইন্ডের অ্যান্টেরিয়র সারফেসের রিলেশন আর পোস্টেরিয়র সারফেসের রিলেশন, এটা তো আমাদেরকে হচ্ছে একদম ঠোঁটের আগায় থাকতে হবে, যেন প্রশ্ন বলার সাথে সাথে আমাদেরকে অ্যান্সারটা সুন্দর করে করতে হবে, ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করো যে টিবিয়ার তোমার হচ্ছে সাবকিউটেনিয়াস এরিয়াগুলো কোনটা। হ্যাঁ, সাবকিউটেনিয়াস এরিয়াগুলো কোনটা, যেমন হচ্ছে তোমার টিবিয়াল টিউবারসিটি, মিডিয়াল মিলিয়ার, হচ্ছে লোয়ার ইন্ড অফ দ্য মিডিয়াল সারফেস, এগুলো কিন্তু হচ্ছে আমাদের সাবকিউটেনিয়াস। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে হচ্ছে অসিফিকেশন করতে হবে, অসিফিকেশন সেন্টার আর হচ্ছে আমাদের নিউটন আর্টারি কার ব্রাঞ্চ, কোন ইনটা গ্রোয়িং ইন, এগুলো কিন্তু এখানে একটা কমন কোশ্চেন। হ্যাঁ, কমন কোশ্চেন, এগুলোতে বাদ দেওয়া যাবে না। তারপর এখান থেকে বোন গ্রাফটিং হয় কিনা, এগুলো প্রশ্ন জিজ্ঞেস করে, বোন গ্রাফটিং হয় কিনা, বোন গ্রাফটিং করলে তুমি কোন কোন পোষণটা নিবা, টিবিয়া থেকে কোন পোষণটা নিবা, এটাও কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে? তারপর আবার অনেক সময় ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের ক্ষেত্রে কিন্তু যে আপার ইনটা, যেটা আপার ইনটা যেহেতু গ্রোয়িং ইন, আপার ইনটা কিন্তু আমাদের অস্টিওমায়োলাইটিস হয়। হ্যাঁ, অস্টিওমায়োলাইটিস হয়, এটা কমনেস্ট সাইট কিন্তু। ওকে, আমরা চলে যাব হচ্ছে ফিবুলাতে। আমি জয়েন্টসগুলো কিন্তু আলাদা করে বলছি না, জয়েন্টসগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। এখান থেকে বোনস আসে, বোনসের সাথে কিন্তু জয়েন্টস, বোনসের সাথে জয়েন্টস হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত, সো জয়েন্টস এখানে বাদ দেওয়া যাবে না। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে টিবিয়ার যে ইন্টারোশিয়াস বর্ডার আর ফিবুলার ইন্টারোশিয়াস বর্ডারের মধ্যে ইন্টারোশিয়াস মেমব্রেনটা হচ্ছে যখন লাগানো থাকে, এটা উপরে একটা আপারই একটা গ্যাপ থাকে আর লোয়ার পার্টে একটা গ্যাপ থাকে, ঠিক আছে? আপার পার্টের গ্যাপ দিয়ে কি আসবে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল ভ্যাসাসটা তোমার পপলিটিয়াল গ্রুপ থেকে ফ্রন্ট অফ দ্য লেগে চলে আসবে। আরেকটা আমাদের আসে হচ্ছে লোয়ার গ্যাপ দিয়ে পারফোরেটিং ব্রাঞ্চ অফ দ্য পেরোনিয়াল আর্টারি, পারফোরেটিং ব্রাঞ্চ অফ দ্য পেরোনিয়াল আর্টারি, এটা তোমার লেগের পেছন থেকে সামনে আসে। আর এই তো হচ্ছে মোটামুটি আমাদের টিবিয়া থেকে প্রশ্ন, আর যেগুলো জয়েন্টস আছে জয়েন্টসগুলো পড়তে হবে, জয়েন্টসের মুভমেন্ট আর কোন কোন মাসেল কী কী মুভমেন্ট করে, এটা তো আমাদের কমন কোয়েশ্চেন, এগুলো আমরা পড়বই। আর ফিবুলার ক্ষেত্রেও সেম, ফিবুলার যেহেতু এটা একটা টিপিক্যাল লং বোন, তা সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আপার ইন শেপ, লোয়ার ইনটে কী কী আছে, তারপরে হেডের তোমার নেকের রিলেশনটা জিজ্ঞেস করে, এখানে কমন পেরোনিয়াল নার্ভটা যেহেতু থাকে, নেকের রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, নেকের রিলেশনটা জিজ্ঞেস করে। তারপর কমন পেরোনিয়াল নার্ভের ইনজুরি হলে কী হবে, পায়ের কী সমস্যা হয়, সেক্ষেত্রে কন্ডিশনটাকে কী বলে, প্রবলেমটা কী হয়, হ্যাঁ ফুড ড্রপে কী প্রবলেম হয়, এগুলো কিন্তু এখানে আমাদেরকে জিজ্ঞেস করবে। আর ফিবুলার ক্ষেত্রে হচ্ছে সারফেস বর্ডারটা একটু শিখবা, কারণ এটা একটু প্রবলেমেটিক, সো সবাই একটু বোনসের উপরে প্র্যাকটিস করবা, ফিবুলার যখন সারফেস বর্ডারটা দেখাতে বলো, যেন পরীক্ষার হলে আমাদের এটা নিয়ে প্রবলেম না হয়। আর এখানে কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে হচ্ছে যে ফিবুলা কিন্তু ল অফ অসিফিকেশনটাকে ভায়োলেট করে। হ্যাঁ, ল অফ অসিফিকেশনটাকে ভায়োলেট করে, কোন ইনটা ভায়োলেট করে এবং কেন। হ্যাঁ, আপার ইন্ডো তো অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করে, লোয়ার ইন্ডো অসিফিকেশন সেন্টারটা অ্যাপিয়ার করে, কোন সেন্টারটা, কোন এনটা এই লটাকে ভায়োলেট করে এবং কেন। তারপর হচ্ছে এখান থেকে যদি একটা প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে যে আমরা মনে করো টিবিয়ার ফিবুলা তোমার দুটোই অ্যাভেলেবল আছে, তো তুমি সেখানে বোন গ্রাফটিংয়ের জন্য কোন বোনসটা চয়েস করবে, তুমি টিবিয়া নিবা নাকি ফিবুলা নিবা। অবশ্যই ফিবুলা নিবো। হ্যাঁ, ফিবুলাটা হচ্ছে আমাদের
বোনস অফ চয়েস, এটা হচ্ছে আমাদের বোন গ্রাফটিং এর জন্য বোনস অফ চয়েস। আমার যদি ফিবুলার মধ্যে কোনো প্রবলেম থাকে বা কোনো কারণে আমি ফিবুলাটা না নিতে পারি, সেই ক্ষেত্রে আমি টিবিয়া থেকে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, টিবিয়া থেকে বোন গ্রাফটিং এর জন্য আমি ওখান থেকে টিস্যু সিলেক্ট করব, বাট আমার সবচেয়ে চয়েস থাকবে হচ্ছে ফিবুলা। সো যদি বলে যে কোন বোনসটা হচ্ছে বোন গ্রাফটিং এর জন্য আইডিয়াল, সেটা কিন্তু অ্যান্সারটা ফিবুলা হবে। আচ্ছা, এই ক্ষেত্রে যে একটা প্রশ্নটা যেটা করবে সেটা হচ্ছে যে ফিবুলাতে আমাদের ল অফ অসিফিকেশন সেন্টারটা লোয়ার পার্টে, যেটা লোয়ার পার্টেরটা হচ্ছে আগে অ্যাপিয়ার করে। তো নিয়ম অনুযায়ী কিন্তু যে সেন্টারটা আগে অ্যাপিয়ার করে সেটা কিন্তু সবচেয়ে পরে ফিউজড হওয়ার কথা, কিন্তু লোয়ার ফিবুলার ক্ষেত্রে দেখা যায় লোয়ার ইন্ডিয়া আগে অ্যাপিয়ার করে আগেই ফিউজড হয়ে যায়, এই জন্য সে ল অফ অসিফিকেশনটাকে ভায়োলেট করতেছে। তা কেন এটা আমাদের আগে, ওটা হচ্ছে আমাদের প্রেশার এপিফাইসিস, সেই জন্য লোয়ার ইন্ডে যে এপিফাইসিস সেন্টারটা আমাদের অ্যাপিয়ার করতেছে সেটা আগে ফিউজড হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে চলে যাব হচ্ছে আর্টিকুলেটেড ফুট। আর্টিকুলেটেড ফুটের ক্ষেত্রে তো এখানে প্রথম প্রশ্নটা যেটা করবে সেটা হচ্ছে যে তোমার কয়সেট বোনস আছে, তারপর হচ্ছে তোমার বোনসগুলো দেখাতে বলবে, বোনসগুলো আইডেন্টিফিকেশন করতে বলবে, যে টার্সাল বোনসগুলো দেখাতে বলবে, তারপর হচ্ছে তোমার মেটাটার্সাল বোনসগুলো দেখাবা, আর হচ্ছে ফ্যালাঞ্জেসগুলো দেখাবা, তারপরে হচ্ছে তোমাকে মর্ফোলজিক্যাল টাইপ জিজ্ঞেস করবে, যে টার্সাল বোনগুলো তো হচ্ছে শর্ট বোন, তাহলে হচ্ছে মেটাটার্সাল আর ফ্যালাঞ্জেসগুলো হচ্ছে মিনিয়েচার লং বোন। মিনিয়েচার কেন, কারণ এদের সবারই একটা করে অসিফিকেশন সেন্টার থাকে। কোনটার কোথায় থাকে এটা তো তোমরা সবাই জানো, এটা হচ্ছে যে সবগুলোরই থাকবে হচ্ছে কোথায়, হেডে, একমাত্র ফার্স্ট মেটাটার্সালেরটাই থাকবে হচ্ছে আমাদের বেজ, বাকি সবগুলোই হচ্ছে থাকতেছে হচ্ছে হেডে। আচ্ছা, তারপর এখান থেকে জয়েন্টসটা খুব ইম্পর্টেন্ট, আমরা জয়েন্টসগুলো পড়ে ফেলবো, কারণ এই তোমার আর্টিকুলেটেড ফুট থেকে জয়েন্ট ইজ মাস্ট এবং মুভমেন্ট ইজ মাস্ট। হ্যাঁ, অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট যখনই হচ্ছে তুমি ইনভার্সন দেখাবা, তখনই তোমাকে জিজ্ঞেস করবে যে ইনভার্সনটা দেখাও, ইনভার্সনটা কীভাবে হয় দেখাও। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবে। অ্যাঙ্কেল জয়েন্টের ক্ষেত্রে যখন বলবা তখন হচ্ছে ডর্সিফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন, ডর্সিফ্লেকশন কীভাবে হচ্ছে কে করছে, প্ল্যান্টার ফ্লেকশন কীভাবে হচ্ছে কে করতেছে, হয় তোমাকে পায়ে ডেমনস্ট্রেট করতে হবে, আদারওয়াইজ বোনস দিয়ে তোমাকে ডেমনস্ট্রেট করতে হবে। আর এখান থেকে আমরা যখন আর্টিকুলেটেড ফুট করব, আর্টিকুলেটেড ফুটে পড়ার সময় আমরা কয়েকটা মাসেলের অ্যাটাচমেন্ট আমরা একটু করব, সেটা হচ্ছে যেমন পেরোনিয়াস লঙ্গাস, পেরোনিয়াস ব্রেভিস, পেরোনিয়াস টার্শিয়াস, তারপর হচ্ছে তোমার টিবিয়ালিস অ্যান্টিরিয়র, অ্যান্টিবিয়ালিস পোস্টিরিয়র, তারপর তোমার হচ্ছে ফ্লেক্সর হ্যালোশিয়াস লঙ্গাস, এক্সটেনশন হ্যালোশিয়াস লঙ্গাস, আর ফ্লেক্সর অ্যান্ড এক্সটেনশন ডিজিটোরাম লঙ্গাস। এই কয়েকটা মাসেলের অ্যাটাচমেন্ট কিন্তু আমাদের আর্টিকুলেটেড ফুটের সাথে কিন্তু রিলেটেড, সুতরাং কিন্তু ওইখান থেকেও তোমাদেরকে প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে। এই কয়েকটা মাসেলের খালি আমরা অ্যাটাচমেন্টগুলো পড়ব, যখন অরিজিন ইনসার্শন করবে তখনই পড়ে ফেলবা, দেখবা যে পরবর্তীতে খুব ইজি হবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি যে ধরনের প্রশ্নগুলো আমাদের করতে পারে। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যখন আমরা আর্চ অফ দ্য ফুট পড়বো, আর্টিকুলেটেড ফুট পড়বো, তখন কিন্তু সেখান থেকে আর্চ অফ দ্য ফুটে চলে যাবে। হ্যাঁ, আর্চ অফ দ্য ফুট থেকে কিন্তু প্রশ্ন হবে। সো যখন বোনস নিয়ে বসবা তখন কিন্তু মাথাতে এটা থাকতে হবে যে অবশ্যই আমাকে এখানে আর্চ অফ ফুট জিজ্ঞেস করবে, অবশ্যই করবে। সো এটার জন্য আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে, আর্চ অফ দ্য ফুট কয় ধরনের, আর্চ অফ দ্য ফুট, আর্চ অফ দ্য ফুটের ফাংশন কী, কমন জিনিস, কী কী ফ্যাক্টর আর্চ অফ দ্য ফুট মেনটেন করে, হ্যাঁ কমন জিনিস, কীভাবে তৈরি হচ্ছে, কোনটা কীভাবে তৈরি হচ্ছে, এগুলো কমন প্রশ্ন। কিন্তু অনেক সময় আমরা দেখা যায় যে আমরা প্রিপেয়ার থাকি না দেখে আমাদের প্রশ্নটার অ্যান্সার করতে একটু সমস্যা হয়। এই সমস্যাগুলো ইনশাল্লাহ আমাদের হবে না, যেভাবে বলতেছি সেভাবে যদি প্রিপারেশনটা নাও তাহলে দেখবে ইনশাল্লাহ খুব ভালো মার্কস ক্যারি করতে পারবো, কারণ আমাদের ইনফার এক্সট্রিমিটিতে কিন্তু অনেকগুলো পোস। এই হচ্ছে যে আমাদের ইনফার এক্সট্রিমিটিটা আমাদের শেষ হয়ে গেল, ইনশাল্লাহ আমরা নেক্সট ভাইভা সেশনে আমরা হেডনেকটা নিয়ে আলোচনা করবো। হেডনেকটা হয়তো দুটো ক্লাস চলে যেতে পারে, অনেকগুলো বোনস আমাদের অনেক প্রশ্ন, আর চেষ্টা করবো এক ক্লাসে করে দেওয়ার। নেক্সট ক্লাসে আমরা নেক্সট ভাইভা সেশন হেডনেক হয়ে গেলে আমাদের ওভারঅল অ্যানাটোমিতে বোনস থেকে যা যা প্রশ্ন হয়, যারা প্রশ্নগুলো কালেক্ট করতে পেরেছো বা যারা হচ্ছে ক্লাসগুলো ফলো করেছো তাদের দেখবা যে ইনশাল্লাহ পরীক্ষাটা কত ইজি হয়ে যাচ্ছে।
সময় একদমই কম অ্যান্ড এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, আর একটু রেগুলার পড়ালেখাটা করতে হবে। আমি ক্লাসটা এখন শেষ করে দিব, ক্লাসটা খুবই শর্ট, ক্লাসটা এখনই শেষ করে দিব। ইনশাল্লাহ নেক্সট লেকচারে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর এছাড়াও আমরা যেসব কোশ্চেন নিয়ে, আমরা কোশ্চেনগুলো কীভাবে লিখবো, কীভাবে অ্যান্সার করবো, সেটা নিয়ে আমাদের লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে থ্যাংক ইউ, যারা যারা দেখতে পারোনি বা যারা যারা ক্লাসটা মিস করেছো, তারা অবশ্যই অবশ্যই লাইভটা রেকর্ডেড থাকবে, রেকর্ডেড লাইভটা দেখে নিও। ওকে, ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি, থ্যাংক ইউ।